নমস্কার বন্ধুরা। তো আমরা গতকালকে টিএইচআরে আবার গেছিলাম। তো যাই হোক, আগের দিন আমরা সেভাবে মাছ পাইনি, আমরা ঝাড় খেয়েছিলাম। তো তার রেজাল্ট আমি দিয়েছিলাম, কারণ যেই পুকুরে যেরকম মাছ খাবে, আর সেখানে যদি আমি কিংবা আমার চ্যানেলে কেউ যদি উপস্থিত থাকে, তো আমরা সঠিক রেজাল্টই দেবো। তা এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, ওই পুকুরে আমি আবার টিকিট নিয়েছিলাম, তো যা মাছ খেয়েছিল আমাদের তাতে আমরা খুবই খুশি। তো দেখো, কোনো পুকুরের মাছ খাইনি সেই ভিডিওটা আমি দেব, আর সেই পুকুরে যদি মাছ খায় আমার চোখের সামনে সেটা আমি দেব না, এটা মোটামুটি একটা অন্যায় কাজ হবে। তো সেক্ষেত্রে যেরকম তার খারাপটা আমি আপডেট দিয়েছি, তার ভালোটাও আমি আপডেট দিতে চাই। তো যাই হোক, এই পুকুরে পরের দিন আমরা যখন গেছিলাম, তো কিছু সিটে মাছ খায়নি, আর কিছু সিটে এত হুড়িয়ে মাছ খেয়েছে না, মানে ধারণার বাইরে। দু তিনটে সিট এরকমভাবে মাছ খেয়েছে, মানে চারটে ছিপও ঠিক মতো রাখতে পারিনি। সত্যি কথা বলতে আমরা কোনো পুকুরে বদনাম করতে চাই না, আর আমরা এটাও চাইবো না কখনো যে শিকারীদের ক্ষতি হোক। তো যাই হোক বন্ধুরা, আমরা যে পরিমাণ মাছ পেয়েছিলাম তাতে আমরা খুবই খুশি, আর আমরা প্রচুর হিট মিস করেছি। এই এক আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি, দেখো আমরা কীরকম মাছ পেয়েছিলাম আর কত মানে আমরা হিট মিস করেছি। মাছ নষ্ট করলে কিন্তু বুঝেছি, এখানে বসে আছি কিসের জন্য, তুমি আমি ধরতে গেছি দেখি তুই ধরে ফেললাম। আরে আমার চোখ ওই নিচে রয়েছে না, কিরকম ভালো। কাতলা 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 ছাড়া খাবে না তো আমাদের। দেখো দাঁড়া চুপচাপ ছিপগুলো তোর সব টোপ রেডি টোপ হয়ে গেছে। আছে প্রদীপ দিয়ে আর আনবি না এদিকে। দেখ শিবু, রুই মাছি খেয়েছিস? দাদা খেতে না না, তুমি মারো না। আচ্ছা দাঁড়াও, তুমি মাছটা খেয়ে দিয়ে তাও ভাসিয়ে দাও, তারপর
দুজন মিলে ছিপ ধরে ধরে টানা চাবি বল কলের মতন ধরে এপারে বলছিলাম উঠতে দিছি আমরা জানি যে জল থেকে তুলে নাও ঢুকা মাছগুলো হবে তাই তো যে মাছ যে মাছ রুই মাছের কিন্তু ভালো সাইজের হবে বেশি চার দোকান বেশি চার দোকান এখানে আস্তে 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 গোটা এখানে কিচ্ছু হবে না তুই যাবে না মাছ মাছ যাচ্ছে মাছ যাচ্ছে ইসে যেন বাজার না ঢুকতে পারে তাহলে কিন্তু কার মারা কীর্তন হবে আমার একটা বড় মাছ খেয়েছে মনে হচ্ছে বন্ধুরা। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, আর আমাদের চ্যানেলে এরকম টাইপের আরও অনেক ভিডিও আছে, চেক আউট করো। যদি দেখে যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।